আসলে প্রতিটা মেশিনের একটা কোয়ালিটি থাকে। কোয়ালিটিটা আসলে ভালো মানের যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো ব্যবহার করার ফলেই কিন্তু মেশিনের কোয়ালিটিটা চলে আসে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলা ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে চার ব্লেড যুক্ত কভার সিস্টেম একটা খড়কাটা মেশিন নিয়ে হাজির হয়েছি। এই চার ব্লেড যুক্ত 22 দাঁতের প্রিমিয়াম সেট ব্যবহার করে রোলার সিস্টেম এবং আনার সিস্টেমের যে মেশিনগুলো আমরা প্রস্তুত করে থাকি সেখানে আমরা 2 কোয়ালিটির মেশিন প্রস্তুত করে থাকি। একটা হুইল চাকা সিস্টেম আর একটা হুইল চাকা বাদে ঢাল চাকা সিস্টেমের মেশিন প্রস্তুত করে থাকি। তো আমরা গত ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে হুইল চাকা সিস্টেম একটা চার ব্লেড যুক্ত 22 দাঁতের প্রিমিয়াম সেট দিয়ে তৈরি করা খড়কাটা মেশিন। আজকে আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হুইল সিস্টেম বাদে ঢাল সিস্টেমের যে মেশিনগুলো আমরা আমাদের কারখানাতে সুদক্ষ কারিগর দ্বারা প্রস্তুত করে থাকি হেভি কোয়ালিটি সম্পন্ন করে, সেই মেশিনটা আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, মেশিনটাতে যে কভারটা আমরা দিয়েছি আসলে প্রতিটা মেশিনের একটা কোয়ালিটি থাকে। কোয়ালিটিটা আসলে ভালো মানের যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো ব্যবহার করার ফলেই কিন্তু মেশিনের কোয়ালিটিটা চলে আসে। তো দর্শক, এখানে আমরা যে কভারটা ব্যবহার করেছি এটা ব্যবহার করেছি নতুন শিটের কভার। আমরা এখানে চাইলে পুরাতন শিট সোজা করে সেই শিট দিয়ে কিন্তু কভার তৈরি করে দিতে পারতাম, কিন্তু এখানে আমরা সম্পূর্ণ নতুন শিট এবং মোটা শিট দিয়ে কিন্তু আমরা এই বক্সগুলো তৈরি করে থাকি। অনেকে এখানে প্লেট দিয়ে থাকে বলে সেটা মুখে, কিন্তু আসলে প্লেট কেউই ব্যবহার করে না, আর শিট ব্যবহার করে। সেই শিটগুলোর ভিতরে হেভি কোয়ালিটির শিটটা আমরা ব্যবহার করে থাকি। এবং এই মেশিনের যে স্ট্যান্ডগুলো আছে, যে পায়াগুলো আছে, সেখানে আমরা 2-2 অ্যাঙ্গেলের পায়া ব্যবহার করেছি। এবং মোটরটা সেট করবেন যেখানে, সেই মোটরের জন্য আলাদা একটা মোটর স্ট্যান্ড করে দিয়েছি মেশিনটাতে। সেখানে আপনারা খুব সহজেই মোটরটা সেট করে সামনে পিছনে আপ ডাউন করতে পারবেন। এটা একটা সুবিধাজনক ব্যাপার, যার কারণে আমরা এখানে এই মোটরের জন্য আলাদা টেবিল স্ট্যান্ড করে দিয়েছি। এবং এখানে যে 4টা স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে মেশিনে, যেটাকে আমরা পায়া বলি, এই পায়ার সামনে কিন্তু আরও 2টা স্ট্যান্ড আমরা এক্সট্রা ব্যবহার করেছি, যার কারণে মেশিনটা ভাইব্রেশন করবে না, খুব সহজেই মেশিনটা আপনারা ব্যবহার করতে পারবেন, এখানে মেশিনে কোনো ভাইব্রেশন হবে না। এবং দর্শক শ্রোতা, এই মেশিনটাতে আমরা আনারস সিস্টেম ব্যবহার করেছি। আনারস সিস্টেম এবং রোলার সিস্টেম আমরা 2 ধরনেরই তৈরি করে থাকি, কাস্টমারের চাহিদা অনুযায়ী যে যেটা চায় আমরা সেটাই মেশিনে দিয়ে থাকি। তো দর্শক, এই মেশিনটাতে আমরা আনারস সিস্টেম ব্যবহার করেছি এবং এই মেশিনের যে ডেলিভারি মুখটা দিয়েছি, যেখানে আপনারা খড় ঘাস যেটা কাটবেন সেটা দিবেন, সেই জায়গাটা আমরা প্রস্তুত করেছি 6.5 ইঞ্চি ডেলিভারি মুখের। এবং এর প্রিমিয়াম বক্সটা আসলে নতুন কালার করা, তো এইমাত্র কালার করা, যার কারণে আমি কভারটা খুলে দেখাতে পাচ্ছি না আপনাদেরকে। এবং এই মেশিনটার কালার বা সব কিছু আপনারা দেখলেই বুঝতে পারছেন খুব চমৎকার ডিজাইনের তৈরি করা এবং মেশিনটার কোয়ালিটির দিক থেকে বেশ হেভি কোয়ালিটির করে প্রস্তুত করা। তো দর্শক, এই ধরনের চার ব্লেড যুক্ত ঢাল সিস্টেম চাকার মেশিন বা হুইল সিস্টেম চাকার মেশিন ছাড়াও খড়কাটা মেশিনের বিভিন্ন ডিজাইনের কোয়ালিটির মেশিন আমরা প্রস্তুত করে থাকি। আপনারা যে কোনো ধরনের মেশিন আমাদের কাছ থেকে নিতে পারবেন, আমরা আপনাদের চাহিদা অনুযায়ী এই মেশিনগুলো প্রস্তুত করে দিতে পারবো।